আসসালামু আলাইকুম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই সচেতন হই, সুস্থ থাকি। সবাইকে খানিবুল উচ্চ বিদ্যালয়ের ইউটিউব চ্যানেলে 2021 সালের অনলাইন ক্লাসে স্বাগতম। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশা আল্লাহ। আসুন সবাই অংশ নেই খানিবুল উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। ধন্যবাদ। আমি বাদল চন্দ্র বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক, খানিবুল উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, ঢাকা। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়ে আজকের পাঠ শিরোনাম বাস্তব সংখ্যা। বিগত ক্লাসে আমি বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি এখানে বাস্তব সংখ্যার ভগ্নাংশ অর্থাৎ সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ, এই সাধারণ ভগ্নাংশকে আবার প্রকৃত এবং অপ্রকৃত বা মিশ্র, অর্থাৎ এখানে প্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হর বড় এবং ল ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ, এবং যে ভগ্নাংশে ল বড় হর ছোট তাকে বলা হয় অপকৃত ভগ্নাংশ। আবার এটিকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায়। এটাকে যদি আমি ভাগ করে সমস্ত জানি তাহলে এটি মিশ্র ভগ্নাংশে পরিণত হবে। এবং দশমিক অর্থাৎ সসীম এবং অসীম আবৃত। তো এখানে সসীম দশমিক ভগ্নাংশ যেমন অর্থাৎ যে ভগ্নাংশে দশমিকের ডানে সংখ্যাগুলো অঙ্কগুলো অর্থাৎ নির্দিষ্ট থাকে সেটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, এবং অসীম দশমিক ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে দশমিকের ডানে অঙ্কগুলো নির্দিষ্ট থাকে না সেগুলো হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এবং আবৃত দশমিক ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশে দশমিকের ডানে বারবার একই অঙ্ক বা একই পদ আসতে থাকে সেগুলো হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। আজকে আমরা এই দশমিক ভগ্নাংশে আবৃত বা অনাবৃত এগুলো নিয়ে আলোচনা করব। আমরা এখানে আমরা যদি এটা একটি দশমিক ভগ্নাংশ, একে যদি আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করি তাহলে দশমিক সোজা এক এবং ডানে যে কটি অঙ্ক আছে ততটি শূন্য। তাহলে এখানে যদি আমরা এটাকে সংক্ষিপ্ত আকারে নিই তাহলে এটাকে চারটি যদি কাটি তাহলে এখানে হয় তিন, এখানে হয় ২৫। অর্থাৎ এটাকে যদি আমরা এখানে কর্তন করি তাহলে তিন এবং ২৫ এভাবে। তো এই যে একটি এটা সাধারণ ভগ্নাংশ অর্থাৎ এটা একটা প্রকৃত ভগ্নাংশ, এর থেকে আমরা অর্থাৎ দশমিক ভগ্নাংশ থেকে আমরা প্রকৃত ভগ্নাংশ পরিণত করতে পারি। আবার এই প্রকৃত ভগ্নাংশকে আমরা দশমিক ভগ্নাংশে পরিণত করতে পারি, তাহলে সেটা হবে এইভাবে। আবার যে ২৫ আমরা এখানে প্রথমে দশমিক দিলাম তাহলে এখানে একটা শূন্য দিলাম গেল একবার, ২৫ এখানে বের করে ৫, যেহেতু আমাদের দশমিক দিয়ে আছে তাহলে এখানে একটা শূন্য দিলাম তাহলে দুইবার যাবে, তাহলে ২৫ দিবনে এখানে ৫০ বেরিয়ে গেল। তাহলে আমরা সহজেই দশমিক ভগ্নাংশ থেকে আমরা প্রকৃত ভগ্নাংশে এবং প্রকৃত ভগ্নাংশ থেকে আবার আমরা দশমিক ভগ্নাংশ প্রকাশ করতে পারি। আবার যদি আমরা এখানে এরকম এই ওয়ান টু থ্রি এর মাথায় আবৃত অর্থাৎ পুনঃপুন এটাকে যদি পুনঃপুনি আর কি দেওয়া হয় তাহলে এটাকে আবৃত বলা হয়। তাহলে আমরা এটিকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা প্রথমে এটাকে কি করবো, আমরা যতগুলো এখানে অঙ্ক দেওয়া আছে এই দশমিক এবং আবৃত এই পুরোপুরো এটা না হলে আমি সেই সময়টাকে তুলবো
वन टू थ्री माइनस हो दशमिक डाने वामे जो अनावृत जो संख्या थको से संख्या बार हो गए एखे आवृत आटी पद एक नय दशमिक डाने अनावृत पदे संख्या संख्या दूटी एखे नय डाने दूटी शून्य है তাহলে এখান থেকে এটি বিয়োগ করলে কত হয় এক এখান থেকে এটি বিয়োগ করলে হয় এক এবং এখানে এক এখানে নয় যে ডাবল শূন্য তাহলে আমরা এরকম আবৃত ভগ্নাংশ থেকে আমরা এরকম প্রকৃত ভগ্নাংশ দিতে পারি আবার এই প্রকৃত ভগ্নাংশ থেকে আমরা আবৃত ভগ্নাংশ দিতে পারি সেটাও আবার এইভাবে भाग करी नशे तीन हाथ मिले गोटा शून्य तीन बार तीन नाम सत्ता तीन अर्थात जो बार देखने तत बार हमारे तीन सौ थे आरकम आखने तीन सौ अर्थात बार 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 संख्यागुलो বিভিন্ন ভাবে বিভিন্ন উপায়ে এগুলো আমরা আমাদের গাণিতিক সমস্যা সমাধানের ক্ষেত্রে আমরা এগুলো ব্যবহার করে থাকি তো আমরা এখন আমরা দুইটি আমাদের গাণিতিক সমস্যা যে বইতে দেওয়া আছে সেখান থেকে আমি একটি সমাধান করার চেষ্টা করব আমরা এখানে পেজ নাম্বার দেখা যাচ্ছে পেজ নাম্বার ১৯ পৃষ্ঠা এখানে সমাধান সংখ্যা হচ্ছে প্রথমে আমরা ১২ ক এখানে ১/৬ এখানে বলা আছে আবৃত দশমিক ভগ্নাংশ প্রকাশ করো এগুলোকে বলা আছে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো তাহলে এটাকে আমরা অর্থাৎ এখানে ছয় দিয়ে এককে ভাগ করবো এখানে আমরা যদি ছয় দিয়ে এককে ভাগ করি তাহলে যায় না দিলাম দশমিক দিলাম এখানে একটা শূন্য দিলাম একবার ছয় চার দিলাম শূন্য ছয় ছয় ছত্রিশ চার শূন্য ছয় ছয় ছত্রিশ চার শূন্য ছয় ছয় ছত্রিশ চার অর্থাৎ ভাগ শেষ হচ্ছে এরকম আসুন থাকবে তাহলে এটাকে আমরা আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে অর্থাৎ ওয়ান আপন সিক্স কে আবৃত সিক্স আবৃত দশমিক ভগ্নাংশ হবে জিরো পয়েন্ট ওয়ান সিক্স তার মধ্যে এরকম তো এরকম যদি আমরা যেমন আরেকটি সমাধান এখানে গ সেখানে দেওয়া আছে এখানে
শ্রী সমস্ত বাইরে দুই। তো এটাকে আমরা প্রথমে এটা মিশ্র বর্ণাস আছে, তিন নং 27 আর 2 29, এখানে 9। এবার আমরা এখানে 9 দিয়ে প্রথমে 29কে ভাগ করি, তাহলে 3 বার 3 নং 27 2 দিলাম, 2 দিলাম 0, 9 দিন 18, তাহলে 2 দিলাম 0, 9 দিন 18, অর্থাৎ একইভাবে বারবার আসতে থাকে, অর্থাৎ এটা ভাগ শেষ হবে না। তাহলে এরকম যদি আসতে থাকে তাহলে সেই আবৃত দশমিক ভগ্নাংশ হবে আবৃত দশমিক ভগ্নাংশ 3.2 তার মাথায় পৌঁছব এরকম। তদ্রূপ যদি আমরা এখন আবার 13 নম্বর সমস্যায় যদি আমরা এখানে দেখি, সেই ক্ষেত্রে এখানে কি দিয়ে আছে দেখা যাক, এখানে দেয়া আছে 13 সাধারণ ভগ্নাংশে প্রকাশ কর। তাহলে এখানে এখানে আসতেছে ক নাম্বার, দুয়ের মাথায় কোন, তাহলে এখানে কি হবে অর্থাৎ আমার অনাবৃত অংশ এখানে নেই, তাহলে এটা কিন্তু বিয়োগ হবে না, এখানে 2 আর এখানে 2, এখানে হবে 9। এটি হচ্ছে সাধারণ রূপ, আর এখান থেকে কোনো মানে কাটা যাচ্ছে না, সাধারণ রূপ পদ এখানে কোনো ফিল্টার নাই। এখানে দেখা যাচ্ছে খানাম্বারে 3-5, এটাকে যদি আমরা সাধারণ নিয়ে নিই তাহলে 3-5, এখানে আমাদের অনাবৃত অংশ নাই তাহলে বিয়োগিত, তাহলে এখানে ডাবল নাই, এটাকে সাধারণ কোনো পদ এখানে নাই যে কাটাকাটি যাবে, এটি এর রেজাল্ট। অর্থাৎ এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ প্রকাশ করা হবে, সাধারণ ভগ্নাংশে আসবে, সাধারণ ভগ্নাংশে। তো আমরা এখন যদি ঘ নম্বরে যাই, এটা হচ্ছে 3.78, এটা সাধারণ ভগ্নাংশ গেলে এখানে কি হবে অর্থাৎ টোটাল সংখ্যাটা আমরা প্রথমে তুলতে হবে 8, এই অনাবৃত যে অংশটা আছে 3.7 এটি ঠিক করতে হবে, এবং আবৃত সংখ্যা আছে একটি দিলাম, দশমিক ডানে একটা অনাবৃত সংখ্যা, নয় ডানে একটা শূন্য হবে, এখানে বিয়োগ করলে হবে 1 4 3 90। তো এটাকে যদি আমরা এখানে ভাগ করি তাহলে 3, অর্থাৎ এটা ভাগ করলে কত হবে 90 দিয়ে আমরা 341, এখানে 3 বার 3 নং 27, 1 এখানে 7 7 14, এখানে মিলে গেল অর্থাৎ উপরে 71 লিখছে 90, এটা মিশ্র রূপ আর কি। তো এখানে আমরা আরেকটি সমস্যা আমাদের এখানে আছে, এখানে দেখা যাচ্ছে যে 6.2309, এখানে আমাদের টোটাল সংখ্যাটাকে আগে প্রথমে লিখতে হবে, যে এটাকে যদি আমরা সাধারণ মানুষের নিই তাহলে সমস্ত সংখ্যাটাকে আমরা তুলতে হবে, এরকম তুললাম, তোলার পরে আমাদের অনাবৃত অংশ অর্থাৎ 6.2, সেই 6.2 এখানে আনলাম, তাহলে এখানে আপনি পদ আছে একটা দুটো তিনটা, সেই তিনটা 9 হবে এখানে, আর দশমিক লাইনে একটি অনাবৃত পদ আছে 9 দিনে 1 শূন্য, অর্থাৎ এটি বিপুল ভাবে হয়েছে এখানে 6 4, হাতের এখানে ধরলাম 2 2 6, অর্থাৎ 9 9 9 শূন্য। তাহলে এখানে আমার এই সংখ্যা যুক্ত কত হয়েছে এখানে 7 4 11 11 2 13 13 2 15 15 6 21, সুতরাং এই সংখ্যাকে 3 দিয়ে কাটা যাবে, 3 দিয়ে কাটলে কত হয় 3 2 6, এটা মধ্যে গেল না 0, তারপরে 3 7 21 1 14, 3 4 12, 2 3 9 27, এটা 3 দেখালে 3 3 3 0, অর্থাৎ এটা 2 0
বিস্তারিত গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমরা সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাই।